নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। এই সময়টা যাকে আপনারা পেয়ে থাকেন, আজও তিনি রয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে আপনাদের সঙ্গে। প্রতিনিয়ত তার বন্ধুত্বটা আরও যেন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তার কারণ একটাই, তিনি কিন্তু মানুষের সুখ দুঃখের সাথী। অবশ্যই বলবো, সুখের সাথী তো আমরা অনেককেই পাই, কিন্তু দুঃখের সাথী যিনি হন তিনি আমাদের পরম বন্ধু হন। আর তিনি কিন্তু সেই কাজটাই বিগত বেশ কয়েক বছর ধরে করে আসছেন। সাধারণ মানুষকে কিভাবে একটা ভালো জায়গায় পৌঁছানো যায় এবং তার যে জ্যোতিষ বা তন্ত্রের যে শিক্ষা, সেই শিক্ষাটা দিয়ে কিভাবে আপনাদের উপকার করা যায়, সেই চেষ্টাই কিন্তু তিনি করে আসছেন। এবং তার যে বইগুলো রয়েছে, সেই বইগুলো পড়লে কিন্তু অনেক সাধারণ মানুষের চোখ খুলে যায়। এবং অবশ্যই বলবো যে আমাদের প্রত্যেক দিনই এই অনুষ্ঠানে কিছু না কিছু একটা বিষয় থাকে। আমরা একটা কথা জানি যে আমরা যখন, স্পেশালি মেয়েদের কথা বলছি, যখন আমরা নখ রাখি আমাদের সৌন্দর্যতার প্রতীক হিসাবে, আমরা নখটা বড় করি, সুন্দর করি, শেপ করি, বা অনেক সময় ছেলেরাও নখ বাড়ান। নখটাকে আমরা সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, কাটি এবং ভাবি যে এই নখের গুরুত্ব ওই বেড়ে গেলে কেটে ফেলবো এই পর্যন্তই। তার ওপরও আরও কিছু যে নখের ভেতরের কিছু রহস্য থাকতে পারে, সেটা কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা জ্যোতিষটা বুঝি না, যারা আমরা লেম্যান, তারা কিন্তু আমাদের মনের মধ্যে কোনো ভাবনাই আসে না। কিন্তু সত্যি এই নখের দ্বারাও আপনি আপনার ভাগ্যকে জানতে পারেন। তাই আজকে আমাদের বিষয় রয়েছে ভাগ্য বিচারে নখের প্রয়োজনীয়তা। আর যিনি এই বিষয়ে আমাদের জানাবেন, আমাদের তথ্য দেবেন, অবশ্যই আপনাদের, আমাদের ভীষণ প্রিয় মানুষ, যার শিক্ষা প্রতিষ্ঠান রম রম করে এগিয়ে চলেছে বছরের পর বছর ধরে, এবং তার হাত ধরে বহু জ্যোতিষবিদ আজ কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছেন। অবশ্যই আপনারাও আসবেন আজকে আপনাদের ফোনে, কারণ মানুষের সমস্যা শেষ নেই। আর সমস্যার সমাধানের জন্য চাই আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড, আর তিনি হচ্ছেন মানুষের পরম বন্ধু, রয়েছেন আজকে আমাদের সাথে পণ্ডিত শ্রী অর্পণ। জানাবো অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকের যে আলোচনার বিষয়টা, একটু মনে হচ্ছে যে জ্যোতিষ বা থেকে বা বাস্তব যে চিত্র সেখান থেকে একটু বাইরে, তা কিন্তু নয়। কারণ করতলে যেমন হাতের অনুষ্ঠান হয়, শেপ অফ হ্যান্ডস, কালার অফ হ্যান্ডস, এটা কিন্তু একটা ফ্যাক্টর, মানে হাতের রং, হাতের আকৃতি, সেরকম নখ কিন্তু হাতের মধ্যেই পড়ে, নখটা হাতের বাইরে নয়। কিরো বা বেনহাম বা সেন্ট জার্মাইন, যারা বিখ্যাত হস্তরেখাবিদ, তারা কিন্তু খুব ভালো করে নখটা দেখতেন। এখন আপনাদের প্রশ্ন উঠবে, নখ থেকে ভাগ্য বিচার ব্যাপারটা কীরকম? যাদের হাতের নখ খুব লম্বা তাদের কিন্তু শারীরিক দুর্বলতা, হাই ব্লাড প্রেশার, বুকের সমস্যা, লাং ইনফেকশনস, এসব কিন্তু হতে পারে। নখের উপরটা যদি খসখসে থাকে, রাফ সারফেস না থাকে, তাহলে কিন্তু সে প্রায় কঠিন কঠিন রোগ ব্যাধিতে ভুগতে থাকবে। চওড়া নখ যাদের, তারা কিন্তু ভালো কর্মী ও শ্রমিক হতে পারে। চওড়া নখ যদি চাপা থাকে তাহলে তার প্যারালাইটিক টেন্ডেন্সি হতে পারে। নখের রংটা যদি একটু বেগুনি বেগুনি ভাব থাকে, বেশি লাল থাকে, তাহলে স্নায়ু রোগ, দারিদ্রতা এবং লাম্পট্য জীবনযাপন করবার মানসিকতা আসে। নখের উপর খসখসে এবং লম্বা লম্বা দাগ দেখা দিলে বুঝতে হবে আপনার কঠিন ব্যাধি কিন্তু আসার একটা আবহাওয়া তৈরি করছে। লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করবেন, একটা বা দুটো প্রশ্ন করবেন, কারণ স্বল্প পরিসরের অনুষ্ঠান, সাবজেক্টটাকে ব্যাখ্যা দিতে হবে, সেই জন্য দুটো প্রশ্ন করবেন আর জন্ম তারিখ সময়টা সঠিকভাবে বলবেন। আর ছোট নখ যারা, যাদের নখগুলো ছোট, তারা খুব তাড়াতাড়ি মিশতে পারে কিন্তু ভাবপ্রবণ হয়, অন্যে দোষ বেশি ধরে। হ্যালো, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি অশোকনগর থেকে ডালিয়া দাস বলছি। ডালিয়া কার সম্বন্ধে জানবেন আজকে? একটু ভাইয়ের সম্পর্কে জানবো, নাম জয় দাস। জয় দাস, জয়ের ডেট অফ বার্থ? 28/2/1997। 28 ফেব্রুয়ারি 1997। সকাল 10:30। প্রশ্ন কি রয়েছে? কলকাতায়। হ্যাঁ, প্রশ্ন কি রয়েছে আপনার?
হ্যাঁ বলুন। আপনার প্রশ্ন কি রয়েছে ভাই আমার সম্বন্ধে? প্রশ্ন ওর পড়াশোনা এবং ক্যারিয়ার। ও এখন কিসে পড়ছে, কোন ক্লাসে? ও অ্যাকাউন্টেন্সি অনার্স করছে, ফার্স্ট ইয়ার। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ওর বিকম কমপ্লিট হবে এবং উচ্চ শিক্ষার যোগ অবশ্যই আছে। আর সবচেয়ে যেটা প্রবল যোগ, রাশিচক্রে কিন্তু সরকারি চাকরি পাওয়ার মতো যোগ্যতা বা যোগটা রয়েছে। ঠিক আছে বলুন। 26 থেকে 28 বছর, ঠিক আছে, এই স্প্যানটার মধ্যে চাকরি হওয়ার প্রবল যোগ, মানে সরকারিটা, বেসরকারি তার আগেও সে পেতে পারে। ও আগের প্রোগ্রামটা মানে মায়ের সাথে বিরোধ? আচ্ছা আচ্ছা, না ওর মাতৃস্থানটা ভালো, মায়ের সাথে মেন্টাল বন্ডিং ভালো, তাও মায়ের বাধ্যই হবে। ঠিক আছে, আপনি এবার বলি আপনাকে, এটা তো ছোট্ট স্বল্প পরিসরের অনুষ্ঠান, একটা বা দুটো প্রশ্নে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ, মানুষকে তো সুযোগ দিতে হবে। আমার অনুষ্ঠান মানেই ফোনে ঝড়। হ্যাঁ, ফোনে ন্যাচারালি আমাকে তো কমপ্লিটও করতে হবে। একদম, আমরা যে বিষয় নিয়ে এগোচ্ছি সেটা নিয়ে তো বলবোই, আর তার সাথে সাথে বলবো চেম্বারে চলে আসবেন। চেম্বারে এলে অর্পণদা সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, ডিটেলস কথাবার্তা হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকে আমি আমার নমস্কার জানাই সশ্রদ্ধ। স্যার, আপনার প্রথমে একটা আপনার কাছে অনুরোধ আছে। আমার অনুরোধটা হচ্ছে যে আপনি যে লাইভ ইন ফোন করেছিলেন না, যে ওই যে সবার রাশি হয়ে সবার জন্ম তারিখ কোনটা শুভ অশুভ, হ্যাঁ, এইটা যদি আরেকবার যদি টেলিকাস্ট হয় তাহলে খুব মানে ভালো লাগবে আমার। কিছু কিছু ভুল ধারণাটা ঠিক করে নেবো, এটা হচ্ছে আমাদের অনুরোধ আপনার কাছে। অনুযায়ী কাজ শুভ আর করা অশুভ, মানে কিছু ভুল ধারণটি আছে, এইটুকু আমার অনুরোধ আপনার কাছে। ২৯শে এপ্রিল ১৯৬৩ আর জন্ম রাত্রি ৯টা ৫৫, আর জন্মস্থান হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি এখন গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? আচ্ছা, এই মুহূর্তে আপনার চতুর্থে বৃহস্পতি রয়েছে, এই ফেব্রুয়ারি ২০১৮ থেকে ২০ সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে এই পৈতৃক যে বাড়ি বা শ্বশুর বাড়িতে যেখানে রয়েছেন সেখান থেকে বাইরে যে বাড়ি একটা চেষ্টা করছেন সেই বাড়িটা হওয়ার যোগ, এই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যোগটা, ২০ সাল পর্যন্ত থাকবে। রেস্ট অফ দ্য লাইফটা শরীরে প্রচুর কষ্ট কিছু পাবেন না, কিন্তু খুব স্মুথ যাবে না, কিন্তু মাঝে মাঝেই ভোগাবে। থার্ড প্রশ্ন ছিল আপনার ফিনান্সিয়াল ট্রাবল হবে কি না, সেইটা খুব কঠিন প্রবলেম হবে না, ফ্লাকচুয়েশন হলেও আপনার অর্থের যে যোগানটা সেইটা আপনি পাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি একটুখানি বলে দিই, যারা হয়তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছেন কিন্তু আমাদের লাইভ ইন ফোনে আসতে পারছেন না, তাদের জন্য চেম্বারটা খোলা রয়েছে। চেম্বারের অ্যাড্রেসগুলো একটুখানি বলে দিই, যে আগামীকাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেলঘরিয়া এবং হাতিবাগান চেম্বারে, 10 তারিখ পাচ্ছেন গড়িহাট চেম্বারে, 11 তারিখ বর্ধমানে, 12 তারিখ ব্যারাকপুর চন্দননগরে, পেয়ে যাচ্ছেন আপনারা বহরমপুরে 19 তারিখে এবং বোলপুরে কিন্তু পাচ্ছেন 27শে নভেম্বর। এছাড়াও আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন 25শে নভেম্বর, হাবড়াতে পাচ্ছেন 2nd ডিসেম্বর, আরামবাগে পাচ্ছেন 4th ডিসেম্বর। অবশ্যই ফোন নাম্বারগুলো খোলা রয়েছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন 9674009632 এবং 9836707677, এই নাম্বার খোলা রয়েছে, যোগাযোগ করুন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বোলপুর থেকে বলছিলাম। বলুন। হ্যালো, বলুন দাদা, আপনার নাম বলুন। আমার নাম সুমন্ত পাল। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন তো? আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলে। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 15/10/1999। 15ই অক্টোবর ১৯৯৯। সময় হচ্ছে সন্ধ্যে ৬টা ৭ মিনিট। 6টা ৭ PM। জন্মস্থান 15/10/1999। হ্যাঁ, ষষ্ঠী দিনে জন্ম। না না, টাইমটা টাইমটা 6টা ৭ সন্ধ্যে PM। জন্মস্থান কোথায়? বোলপুরে? না, বর্ধমান। বর্ধমান। প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে ছেলে মানে HS পাশ করেছে, তো খুব মানে মেডিকেলেও নিটেও চান্স পেয়েছিল, কিন্তু খুব আনফরচুনেটলি কোনো মানে কারণে আর কি ও মানে ডেট পেরিয়ে যাওয়ার জন্য মেডিকেলে ভর্তি হতে পারেনি এখনো পর্যন্ত। তো
মেডিকেল পড়তে পারে, কিন্তু এবছরে ওই যে জটলাটার মধ্যে জড়িয়ে গেছে সেখান থেকে বেরোতে পারবে না, কারণ সাড়ে সাতটা চলছে। তবে একাদশে বৃহস্পতি যখন আছে অনেকটাই মানে এগিয়ে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সাড়ে সাতটা রয়েছে, তো রাশিতে শনির পেনিট্রেশন হলে ওই যে ট্রাবলটা ফেস করছে ওইখানটা থেকে কিন্তু এই মুহূর্তে বেরোবার যোগটা খুব কম। ঠিক আছে, ছিলাম দাঁড়িয়ে ভাগ্য বিচারে নখের প্রয়োজনীয়তা, সরু নখ মেরুদণ্ড এবং হাড়ের রোগ বাড়তে থাকে, মাথায় রাখতে হবে। সরু নখ যদি ঢেউ খেলানো হয়, কার্ভ থাকে, তাহলে আতঙ্ক, বিবাদ এবং বিদ্বেষ এবং মানুষের সাথে সুসম্পর্কের কিন্তু অনেকটাই হানি হয়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রয়েছি দমদম থেকে বলছিলাম। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছিলাম, সাথী চক্রবর্তী। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। সাথীদি, ছেলের ডেট অফ বার্থটা চট করে বলুন। সকাল 11:25 কলকাতা। কি প্রশ্ন? ছেলে চাকরি নিয়ে আমি জানতে চাইছি, ছেলে চাকরি ঠিক কবে নাগাদ হবে সেটাই জানতে চাইছি, কর্মজীবনটা আর কি। ছেলের চাকরি হওয়ার যোগ 2020 সালের ফেব্রুয়ারি থেকে 22 সালের অক্টোবরের মধ্যে। হ্যালো, হ্যাঁ সাথী দি, আপনি এর আগে কিছু নেই? না না, আপনি শুনুন, আমি তো চাই কালকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনার ছেলে চাকরি করুক, আমি চাই। এবার আমার চাওয়াটা তো সব হবে না, হরোস্কোপের যা প্ল্যানেটারি অবস্থান তার আগে খুব ভালো জব কিন্তু পাবে না। ঠিক আছে, এই এই মুহূর্তে তো রাশির অষ্টমে বৃহস্পতি আছে, কর্মযোগ ভালো হলেও মুখে গিয়ে কেটে যাবে। ঠিক আছে, সামনের অক্টোবরের পর থেকে একটু বেটার, কিন্তু 20 সাল থেকে ওর ভালো টাইম, যেখানে কিন্তু ওর স্যাটিসফাইড জব যেটাকে বলা হয় সেটা পাবে। হ্যাঁ, তার আগে খুব ভালো একটা কিছু দেখতে পাচ্ছি না হরোস্কোপে। নখের রং যদি লাল বা গোলাপি হয় তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, পোলাইট হবে, ভাগ্যবান এবং বুদ্ধিমান হবে। আর গোলাপি রঙের নখ অর্থাৎ একটু গোলাপি টাচ যদি থাকে নখের রং, তাহলে কিন্তু ভাগ্য ছোটবেলা থেকেই সুপ্রসন্ন থাকে। নখের রং মানে রংটার মধ্যে যদি নীল ছোপ ছোপ বা কালো ছোপ ছোপ থাকে বা নখের কাছাকাছি, নখের মধ্যেও অনেক সময় তিল দেখা যায় বিভিন্ন রকমের, সেটা যদি থাকে তাহলে কিন্তু বাজে কাজে সে জড়িয়ে পড়বে অটোমেটেড, এবং সেখানে পুলিশি হ্যারাসমেন্ট হতে পারে, প্রতারণার শিকার হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা, সমাজের চোখে সে খারাপ হয়ে পড়বে, এমনকি ভালো কাজ করেও কোনো সুনাম তার হবে না। নখে যদি একদম স্পটলেস হয়, পরিষ্কার নখ হয়, তাহলে কিন্তু তার ইচ্ছা শক্তি প্রবল থাকবে, কর্মে উদ্যোগ, প্রমোশন এবং তার হার্টটা খুব ভালো থাকবে, অর্থাৎ কার্ডিয়াক সিস্টেম যেটাকে বলা হয় সেইটা কিন্তু ভালো থাকবে। তাহলে দেখুন, নখটাকে নিয়ে আমরা ভাবনাই ভাবতে পারি না, নখ একটা কোনো ব্যাপারই মনে করছি না, নখ বাড়ছে, নখ কেটে ফেলছি, নখটা পরিষ্কার করছি না, কিন্তু নখ একটা ভাগ্য বিচারে গুরুত্বপূর্ণ, কারণ পামিস্ট্রির একটি পার্ট হচ্ছে নখ। আগেকার দিনের যারা পামিস্ট্রি ছিল, এজেড পার্সন, তারা হাত দেখতে গেলে নখটাকে আর শেপ অফ হ্যান্ডস, হাতের গরম আর ভেতরেরটা কালার অফ হ্যান্ডস, এটা একদম প্রাইমারি এডুকেশন। যদি করতলে কোনো আলোচনা শুরু হয় হস্তরেখা নিয়ে, তাহলে নখের শেপ, হাতের গরম আর কালার অফ হ্যান্ড, এটার উপরে ভাগ্যের অনেক কিছু নির্ভর করে। আপনার যখন দুঃসময় চলে বা চলছে তখন আপনি নখগুলোর দিকে একটু তাকাবেন, কোনোদিন তাকাননি, আবার সুসময়ে চলছে তখন নখগুলোর দিকে তাকাবেন, দুটোর মধ্যে রঙের তফাত হবে।
একদমই তাই। আজকে কিন্তু এই না জানা তথ্য আমাদের কাছে একদম পরিষ্কারভাবে উঠে এলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। আর এইভাবেই যারা অনেক কিছু জানতে চান, আপনাদের মনের যে প্রশ্নগুলো, সেই সব কথা কিন্তু লেখা আছে অর্পণদার যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে। যেমন গৃহস্থের টোটকা, অ্যাস্ত্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, এই সব বইগুলোতে আপনি পেয়ে যাবেন আপনার মনের কথা, আপনার প্রশ্নের উত্তর। আর এই বইগুলো পাওয়া যাবে পতিত পাবন বুক স্টল, এছাড়াও অর্পণদার যে কোনো চেম্বারে গেলে আপনি কিন্তু এই বুকগুলো বইগুলো পেতে পারেন। আর বলে দিই, যারা নিজেদেরকে মনে করছেন আগামী দিনে একজন সফল অ্যাস্ট্রোলজার হিসেবে দেখতে শিখতে চাইছেন জ্যোতিষটা, বা কেউ হয়তো চাইছেন যে কৌতূহলের বশে আমি শিখতে চাই জ্যোতিষ, তাদের জন্য বলবো যে অর্পণদার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে জ্যোতিষ ও তন্ত্রের, রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম, সেখানেও কিন্তু ভর্তি চলছে। অবিলম্বে যারা যোগাযোগ করতে চাইছেন হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আজকে আমাদের কাছে উঠে এলো কিন্তু নানা রকম তথ্য এই নখ সম্বন্ধে, যেটাকে আমরা খুব অবহেলা করি, তা আজ থেকে মনে হয় আর কেউ অবহেলা করবে না। অবহেলা করবে কেন, নখের উপর অনেকটাই অনেক কিছু নির্ভর করে, এবং নখটা জ্যোতিষের কাছে গেলে নখটা দেখানোও একটু প্রয়োজন আছে। আমি একটু বলে দিই, যারা চাইছেন যে আগামীকালই অর্পণদার সাথে যোগাযোগ করতে, তারা কিন্তু বেলঘুরিয়াতে পেয়ে যাচ্ছেন, আবার হাতিবাগান চেম্বারেও পেয়ে যাচ্ছেন। এছাড়াও 10 তারিখ পাচ্ছেন গড়িয়াহাটে, 11 তারিখ বর্ধমান, 12 তারিখ পাচ্ছেন ব্যারাকপুরের চন্দননগরে, পেয়ে যাচ্ছেন আপনারা বহরমপুরে 19 তারিখ, কৃষ্ণনগরে পাচ্ছেন 25 তারিখ, বোলপুরে পাচ্ছেন 27 তারিখ, এবং হাবড়াতে পাচ্ছেন 2 ডিসেম্বর, আরামবাগে পাচ্ছেন কিন্তু 4 ডিসেম্বর। ফোন নাম্বার খোলা রয়েছে 9674009632, 9836707677, এই নাম্বারে ফোন করুন। যারা চাইছেন সত্যি নিজেদের ভাগ্যকে গড়তে হবে, কারণ 2017 শেষ অর্পণদা, প্রায় আমরা বলতে পারি 2018-তে আর অবহেলা নয়, আমার আশাকে পূরণ করতে হবে, এটাই হচ্ছে মধ্যগাথা। তো অর্পণদা, আজকে যেতে যেতে বন্ধুদের জন্য কি বলবেন? না, এই যে আলোচনাটা আজকে ছিল নখের উপর ভাগ্যের প্রয়োজনীয়তা, হাতটা যখন করতল বিচারে নখের একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে, তাহলে এখানে বেসিক জিনিসটা হচ্ছে নখটা, যার যে পজিশনেই থাকুক নখটাকে প্রপার ওয়েতে কাটবেন, নখটাকে পরিষ্কার রাখবেন, তাহলে ভাগ্যের বিষয়টা অনেকটাই নখটা নিয়ন্ত্রণ করে। এক, দু নম্বর, নখ থেকে কিন্তু বিভিন্ন রকমের ইনফেকশন ক্রিয়েট হয়, আর জন্মবারে বা জন্মদিনে নখটা কাটবেন না, এটা সনাতন ধর্মের একদম নিয়মের মধ্যেই আছে। হ্যাঁ, ন্যাচারালি এটা মেনটেন করুন, আর আগামী দিনগুলো যাতে ভালো যায় অনুষ্ঠানটাকে খুব ভালো করে ফলো আপ করুন ফেসবুক লাইভ, ইউটিউব। আর আরেকটি বিষয়, নতুন বছর কেমন যাবে, আমি এই সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই অনুষ্ঠান করব 12টা রাশির ওপর, সেটা দেখতে থাকবেন। আরেকজন অনুরোধ করেছিলেন একটি অনুষ্ঠান রিপিট দেওয়ার জন্য, সেই রিপিটটাও আমি এর মধ্যে ব্যবস্থা করে যাতে আবার আপনি দেখতে পারেন, সেটা একটু দেখে নেবেন। একদমই তাই। আর একটা কথা বন্ধুদের বলি, আমাদের জীবনটা হচ্ছে একটা ঘুড়ির মতো, আমরা এই ঘুড়িটা যেমন ইচ্ছে মতো উড়ে বেড়ায়, আমাদের জীবনও কিন্তু এরকম উড়ে বেড়ানোর চেষ্টা করে, আবার যদি সুতোয় টান পড়ে আবার নিজের জায়গায় চলে আসে। তাই সুতোয় টান পড়ার আগে অবশ্যই যদি একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে আপনি পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার আগামী দিনে কোন সময়টা আলো জ্বলবে এবং কোন সময়টা অন্ধকারে থাকবেন আপনি, সে সবই জানতে পারবেন। কিন্তু অন্ধকারের মধ্যেও আপনার মুখে যেন হাসিটা থেকে থাকে, সেই ব্যবস্থাও কিন্তু তিনি করে দেন। আর পণ্ডিত শ্রী অর্পণ অনেক বছর ধরে এই জীবিকার সঙ্গে যুক্ত, মানুষের উপকার করে আসছেন, এবং যারা মনে করছেন সত্যি আমি উপকৃত হতে চাই, তারা অবশ্যই যোগাযোগ করুন, আর নিজের ভাগ্যকে অবশ্যই বদলাবার চেষ্টা করুন। আর আজকে আমাদের একটা কথা বলে দিই যে আমাদের সময় কমছে, কিন্তু সময় শুরু হচ্ছে কিন্তু আপনাদের। আর যারা চেম্বারগুলোর কথা আরেকবার হয়তো শেষ মুহূর্তে টিভি খুলেছেন, তাদের জন্য বলে দিই আগামীকাল কিন্তু পেয়ে যাচ্ছেন বেলঘুরিয়াতেও পাচ্ছেন, আবার হাতিবাগানেও পাচ্ছেন, 10 তারিখ পাচ্ছেন গড়িহাট চেম্বারে পাচ্ছেন, 11 তারিখ বর্ধমানের বন্ধুরা, 12 তারিখ পাচ্ছেন ব্যারাকপুর চন্দননগরের বন্ধুরা, পেয়ে যাচ্ছেন আপনারা বহরমপুরের বন্ধুরা 19 তারিখ, কৃষ্ণনগরের বন্ধুরা পাচ্ছেন 25 তারিখ, 27 তারিখে দাদা থাকছেন কিন্তু বোলপুরে, বোলপুর থেকেও আমাদের ফোন এসেছে। আপনি যদি ডিটেলস কিছু জানতে চান ছেলের সম্বন্ধে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর রয়েছেন দাদা হাবড়াতে 2 ডিসেম্বর, আরামবাগে 4 ডিসেম্বর, এবং যে ফোন নাম্বারগুলো রয়েছে সেই ফোন নাম্বার 9674009632, 9836707677, এই নাম্বার। আসলে আমাদের আর একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যেতে যেতে, কারণ সময় তো কমছে,
আমরা ছাতাটা না অনেক সময় ব্যবহার করি, আমরা ব্যবহার করি বৃষ্টিতেও আমরা ছাতা ব্যবহার করি, রোদেও আমরা ছাতা ব্যবহার করি। ছাতার যেমন দুরকম ভাবে ব্যবহার রয়েছে, আমাদের জীবনেও কিন্তু যে প্রোটেকশনগুলো দরকার সেই প্রোটেকশন কার কি লাগবে সেটা কিন্তু একমাত্র একজন প্রপার অ্যাস্ট্রোলজারই কিন্তু বলতে পারেন। তাই আজকে যে বিষয়টা অর্পণদার কাছে, আমরা প্রত্যেক দিন নতুন নতুন কিছু বিষয় সম্বন্ধে জানি, আজকের খুব ইন্টারেস্টিং বিষয় ভাগ্য বিচারে নখের প্রয়োজনীয়তা। এরপর যারা যাবেন অ্যাস্ট্রোলজারদের কাছে তারা অবশ্যই নখ, হাত এবং হাতের করতল দেখিয়ে নেবেন, দেখবেন আপনার ভাগ্য কী বলছে। অর্পণদা আজকে সময় শেষ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন, নমস্কার।